হ্যালো বন্ধুরা, আমাদের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, প্রতিদিন আমরা ব্যবহার করে থাকি হরেক রকমের গ্যাজেট। প্রযুক্তির এই যুগে যেন আমরা ডিভাইস, গ্যাজেট, ইন্টারনেট এগুলো ছাড়া চলতে অক্ষম। তবে আজকে আমাদের আলোচনার বিষয় শুধুই গ্যাজেট। আপনি কি জানেন আমাদের চারপাশে কত রকমের অদ্ভুত অদ্ভুত গ্যাজেট পাওয়া যায়? কিছু গ্যাজেট হয় খুবই প্রয়োজনীয়, আবার কিছু গ্যাজেটের কাজ সম্পর্কে জানলে আপনি হয়তোবা হাসতে হাসতে গড়িয়ে পড়বেন। তো যাই হোক, আজ কিছু অদ্ভুত গ্যাজেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সামনে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পাওয়ারলাইন পাওয়ার কাপ ইনভার্টার। আপনাকে যদি প্রায় সময় গাড়ির মধ্যে থাকতে হয়, যেমন ধরুন আপনি একজন ড্রাইভার, যদি আপনার সবসময় গাড়ির মধ্যে থাকা বাধ্যগত হয় এবং আপনি যদি একজন ডিভাইস ফ্রিক হয়ে থাকেন, তবে এই গ্যাজেটটি আপনার অনেক কাজে আসবে। কিভাবে? ধরুন আপনি যেহেতু বেশিরভাগ সময় রাস্তায় থাকেন, তাই আপনার স্মার্টফোনে চার্জ ধরে রাখা কিছুটা কষ্টকর হয় নিশ্চয়ই। বা ধরুন আপনি ট্যাবলেট ব্যবহার করেন, সেক্ষেত্রে ট্যাবলেট চার্জ বড় স্ক্রিন এবং সেই তুলনায় কম ব্যাটারির কারণে দ্রুত ফুরিয়ে যায়। এই সব কেসে আপনাকে সাহায্য করবে পাওয়ারলাইন পাওয়ার কাপ ইনভার্টার নামের এই গ্যাজেটটি। তালিকায় এর পরে রয়েছে বাঞ্চো বেলুনস। চমৎকার এই গ্যাজেটটি সম্পর্কে প্রথম যখন শুনেছি তখন খুব মজা পেয়েছিলাম। গ্যাজেটটির লুক থেকে শুরু করে কার্যকারিতা সম্পূর্ণই অদ্ভুত। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি এক প্রকার বেলুন। দুই স্কোয়াডের মতো দেখতে এই বেলুনগুলো শুধু যে ব্যবহার করে মজা তাই নয়, বরং এটি পরিবেশ বান্ধব। যেমন এই বেলুনগুলোর সাথে যে স্টিকগুলো দেখতে পাচ্ছেন তা রিসাইকেল করা খুবই সহজ। এমনকি বেলুনগুলো নষ্ট হওয়ার পরেও পরিবেশের সাথে মিশে যায়, পরিবেশ দূষিতও করে না। মাত্র তিনটি প্যাকেটেই আপনি প্রায় 100 বেশি বেলুন পাবেন এবং এগুলো কিন্তু ওয়াটার বেলুন নামেও পরিচিত। তালিকাতে এর পরে রয়েছে বাইক চার্জ ডায়নামো। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দেশে সাইক্লিং বিপ্লব শুরু হয়েছে। এখন তো দিনে দিনে সাইকেলের ব্যবহার বাড়ছেই, তো আপনাদের মধ্যে যারা সাইকেল ব্যবহার করেন তারা নিশ্চয়ই সেফটি গিয়ার হিসেবে ইলেকট্রনিক বেল হর্ন, হেডলাইট এবং টেল লাইট ব্যবহার করে থাকেন। এবং আপনারা ভালো করেই জানেন যে এইগুলো বেশিরভাগই চলে রিচার্জেবল ব্যাটারিতে। আমি ছোটবেলায় আমার নানার সাইকেলের ডায়নামো দেখেছিলাম, যার ফলে উনি যখন সাইকেলের প্যাডেল মারতেন তথা চাকা ঘোরাতো, তখন চাকার ঘূর্ণনে ডায়নামো বিদ্যুৎ উৎপন্ন করে সেই শক্তিতে সাইকেলের হেডলাইটকে জ্বালাতে সাহায্য করত। বাইক চার্জ ডায়নামো গ্যাজেটটাও অনেকটা সেই রকমই, তবে কিছুটা অ্যাডভান্স। এই গ্যাজেটটি আপনার প্রতিদিনের বাইককে আস্ত একটা ইউএসবি ডিভাইস চার্জারে পরিণত করতে সক্ষম। চলার পথেই আপনি ইচ্ছামতো আপনার স্মার্টফোন, ক্যামেরা বা ইউএসবির মাধ্যমে চার্জ করা সম্ভব এমন যে কোনো ডিভাইস চার্জ দিতে পারবেন। মজার বিষয় হচ্ছে সাইকেলের বেশিরভাগ অ্যাক্সেসরিজের মতো এই ডিভাইসটির ইনস্টলেশন প্রসেস মোটেও ঝামেলার নয়। আপনি নিজেই খুব সহজে এটি সাইকেলের স্পোকে ইনস্টল করতে পারবেন। তালিকার সবশেষে রয়েছে হার্জলার 551 ব্যানানা স্লাইসার। আপনার যদি কলা একটি পছন্দের ফল হয়ে থাকে তাহলে আপনার জন্য এই গ্যাজেটটি কাজে আসবে। যদিও কলা আমরা সাধারণত ছিলে খাই, তবে বিশেষ ক্ষেত্রে পরিবেশন বা অন্যান্য প্রয়োজনে কলা স্লাইসের জন্য এটি সবচাইতে ভালো একটি গ্যাজেট। এই গ্যাজেটটি নিখুঁতভাবে সমান মাপে কলা স্লাইস করতে সক্ষম। ছুরি চাকু কিছুই আপনাকে ব্যবহার করতে হবে না। এটির দাম শুরু হয় $4 দিয়ে। তো বন্ধুরা, আমাদের আজকে দেখানো এই গ্যাজেটগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে ভালো কোন গ্যাজেটটি লেগেছে তা জানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং এমনই মজাদার এবং অদ্ভুত রহস্যের এবং অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।